Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি, তোমাদের আশীর্বাদ ভালোবাসা এখন মোটামুটি ঠিকই আছি। এই সব আমার তো সকাল হলো 7:15 বাজছে, এই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চা বসিয়েছি, চা খাবো, রান্নাঘরে চা বসিয়ে এলাম। চাটা খেয়ে ঘরের সব কাজগুলো করব, তোমাদের সঙ্গে পারলে শেয়ার করব। চলো চাটা খেয়ে নি, যখন চা খাবো তখন আসছি। এই যে চা বসিয়েছি, লিকার চা খাবো আজকে আদা দিয়ে। সকালবেলা গলাটা কেমন কেমন লাগছে, তো সেই জন্য বললাম যে আদা দিয়ে লিকার চাটা খেতে ভালোই লাগবে সকালবেলা, সেই জন্য চাটা বসিয়ে দিলাম। এখনও সবাই ঘুম থেকে ওঠেনি, আমি আর মেজদি উঠেছি, ভাবলাম তাহলে আমরাই চাটা খেয়ে নিই। হ্যাঁ চলো, যখন চা খাবো তখন আসছি তোমাদের সামনে। চা হয়ে গেছে আমার আর মেজদির, চাটা নিয়ে এলাম, এখনও কেউ ওঠেনি, যখন সবাই উঠবে সবাইকে চা দিয়ে দেবো। চলো এখন চা খেয়ে নি। আমরা ভাত ফুটিয়ে রেখেছি আর এই যে ডাল হয়ে গেছে, তাহলে সকাল করে রান্না বসে দিয়েছি, মেজদি আরে ভাত খেয়ে যাবে। এই যে ওল সেদ্ধ দুটো হয়ে গেছে, ওলটা মাখবো লঙ্কা টঙ্কা দিয়ে। আর এইখানে একটা সবজি করছি, এই যে মিক্স সবজি, আর মাছ হবে রুই, ইয়ে মাছ আছে রুই না কাতলা মাছ আছে, সেই মাছটা ঝাল করবো। সবজিটা এখন একটু ভাজা ভাজা করে নেবো, তারপরে এবারে একটু নুন আর হলুদ দিয়ে, নুনটা দেওয়া হয়ে গেছে, হলুদ জিরের গুঁড়ো টুড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো। জলে এই সবজিটা হতে থাক, আর মাছ করবো আজকে, আর বেশি কিছু রান্না করবো না। চলো আসছি পরে। হ্যালো বন্ধুরা, এখন আমি ঘরগুলো ঝাঁট দিয়ে দেবো, চলো দেখতে থাকো। রাইয়ের জন্য করা না এলাম, চলো এবার ওঝার কাছে গিয়ে দেখি যদি কিছু ভালো হয়। তাহলে চলো দেখি কালকে বেরিয়ে পড়ি ওই শ্যাম সুন্দর বোঝার উদ্দেশ্যে। হ্যাঁ চলো, কাল সকাল সকাল রাইকে নিয়ে সবাই হচ্ছে কেন, একটু দেখে দিই রাজকে পড়াশোনা করছে। রাজ যেমন চুরি করার মতন যেই ক্যামেরা ধরবে শোক করে সরি যাবে, যেন ওকে দেখে ফেলবে কেউ, চুরি করে দেখে ফেলবে। চলো
এই এবার কি বন্ধ করবো? হুম, কিছু বলবে নাকি? ঝাড়তে আবার হয়ে গেছে, চলো পরে আসছি। অনেকক্ষণ পর আবার আসলাম। এই যে মাছের ঝালটা ফুটছে, এটা হলেই রান্না হয়ে যাবে। এইদিকে কালকের সেই মাছের ঝালটা আছে, গরম করলাম। আর এই যে সেই সবজিটা করলাম, তেল ছাড়াই করেছি সবজিটা। নিচে ডাল আছে, ওল সেদ্ধ করেছি, ওলটা মাখবো। আর রাত্রে রুটির এই পনিরের তরকারি করবো। বাস তাহলে রান্না বান্না কমপ্লিট না, চলো পরে আসছি। চান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে, রান্নাবান্না তো হয়ে গেছে, হয়ে গিয়ে গ্যাস ফ্যাস মুছে চান করতে গেলাম। চান করেছে, ঠাকুর পুজো দিয়েছি। চলো তোমাদেরকে দেখাই। পুজো দেওয়া হয়ে গেছে, এই যে সবারই খাওয়া হয়ে গেছে। মেজ দিয়া জামাইবাবুর তারা বাড়ি চলে যাবে এক্ষুনি, সেই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রেডিও হয়ে গেছে, তারা এক্ষুনি বেরোবে। আর হচ্ছে তারপরে তো সব কাজ সারাই হয়ে গেছে, তারা চলে যাবে। আজকে পুরো ঘরটা ফাঁকা হয়ে যাবে। চলো যখন তারা যাবে তোমাদের সাথে শেয়ার করবো। পরে আসছি। শরীরটা আজকে খুব একটা ভালো লাগছে না, কেমন কেমন একটা লাগছে। ঠিক আছে চলো। এই যে বাড়ি চলে যাচ্ছে ওরা জামাইবাবু। এটা তাকে বলছে যখন তাকে ইয়ে দেখবি কি বলো না, তার সময় দিলে হবে না, বন্ধুর দোকান আছে নাকি? বন্ধুর দোকান থাকলে তো কম করে হবে। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, অনেক কাজ করে নিয়েছি। রাতে রুটি আর সব হয়ে গেছে, বাবার জন্য ছানা কাটিছিলাম, ছানা খেয়ে দিলাম, বাবা ছানা খেলো। চা দিইনি আজকে, আর দিয়ে ফ্রেশ হয়ে এলাম। ফ্রেশ হয়ে এসে তারপর সন্ধে দিয়ে দিয়েছি, তাও তোমাদেরকে দেখায় সন্ধে দিয়ে দিয়েছি। এই যে সন্ধে দিয়ে দিলাম, ঠাকুরের ফুল টুল সব নামিয়ে দিয়েছি। এখন একটু ভাবছি যে হচ্ছে মার্কেটের দিকে যাব, বাজারে টুকটাক জিনিস কেনাকাটার আছে। বাজার একবারে শেষ হয়ে গেছে, মুদিখানা বাজার, সেগুলো আনতে যাব। যখন যাব তোমাদের সাথে শেয়ার করব। এই যে সন্ধে দিয়ে দিয়েছি। তখন বলছিলাম শরীরটা কেমন লাগছিলো, দিয়ে ভাত খেয়ে দিয়ে টানা একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠতে শরীরটা একটু ফ্রেশ লাগছে, ঝরঝরে হয়েছে। ঘুমাতে তো তারপরে ভালো লাগছে শরীরটা। আজকে হচ্ছে গরম আছে, গরম গরম লাগছে, এখন ঘাম হচ্ছে। চলো পরে আসছি আবার। বন্ধুরা অনেকক্ষণ পর আবার আসলাম, এখন কয়েকটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম, সেই জন্য ইয়ে করেছি। আর রাত্রে তো সব খাবার দাবার হয়ে গেছে, এখনও কারো খাওয়া হয়নি। ছেলে গেছে পড়তে, তাকে আনতে গেছে ওর বাবা। বাবা সেখানে সিরিয়াল দেখছে বসে বসে। মেজদি ছিল, আজকে মেজদি চলে গেল, ঘরটা ফাঁকা হয়ে গেছে পুরো। সারাদিন সময় কেটে যায়, সন্ধ্যেবেলাটা খুব ভালো লাগে না। সন্ধ্যেবেলাটা খুব মনে হয় কেউ থাকলে মনে হয় একটু একটু
গল্প টল্প করতাম, ভালো লাগতো। তাই রাতে তো হয়েছে রুটি হয়েছে আর পনিরের তরকারি, এই দিয়ে খাওয়া হয়ে যাবে রুটি। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি করে কমেন্ট করবে, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবে। কিন্তু নতুন নতুন ভিডিও করছি তো, ভালো কি মন্দ হচ্ছে সেগুলো না তোমরা বললে তো বুঝতে পারবো না। না চলো, গুড নাইট সবাইকে, টাটা।